हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायण नमस्कृत नरंजैव नरोत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरि ओम तत्सत्। आजके आमादेर श्रीमद् भागवत में तृतीय स्कन्धे भागवत में तृतीय स्कंधे सप्तम षोलो नंबर श्लोक। साधु एतत् व्यवहृत साधु देखा दिच्छे हरे कृष्ण। हरि बोल। हरि बोल। কৃষ্ণ হরি বল প্রভু, কেটে কেটে যায়। হরে কৃষ্ণ।
কৃষ্ণ প্রভু কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। हरि बोल এখন শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে প্রভু আচ্ছা ভক্তিমান মুরারি প্রভু হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে 16 নম্বর পড়ুন শ্লোক ষোল অনুবাদ হে বিদ্বান মহর্ষি আপনার ব্যাখ্যা অত্যন্ত সাধু এবং যথোচিত ভগবানের বহিরঙ্গা শক্তির গতি ব্যতীত বদ্ধজীবের দুঃখ দুর্দশার অন্য আর কোন ভিত্তি নেই তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি জয় ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাওয়ার জন্য জীবের অবৈধ বাসনা হচ্ছে সমগ্র জড় সৃষ্টির মূল কারণ কেননা তাছাড়া ভগবানের এই জগৎ সৃষ্টি করার আর অন্য কোনো আবশ্যকতা নেই এমনকি তার লীলা বিলাসের জন্য নয় ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে সম্মোহিত হয়ে বদ্ধজীব জড় জগতে বহু দুর্ভাগ্যপূর্ণ ঘটনার মাধ্যমে মিথ্যা যন্ত্রণা ভোগ করে ভগবান হচ্ছেন বহিরঙ্গা প্রকৃতি মায়ার অধীশ্বর কিন্তু জীব জড় জাগতিক বদ্ধ অবস্থায় সে মায়ারি অধীন তত্ত্ব ভগবানের মত প্রভুত্ব করার পদ প্রাপ্ত হওয়ার জন্য জীবের যে ভ্রান্ত প্রচেষ্টা তাই হচ্ছে তার জড়বন্ধনের কারণ এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য বদ্ধজীবের প্রয়াস হচ্ছে
মায়ার অন্তিম ফাঁদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। এখানে তাহলে এই কথাটা বুঝে বলেছে অনুবাদটা খেয়াল করুন, হে বিদ্বান মহর্ষি, আপনার ব্যাখ্যা অত্যন্ত সাধু ও যথোচিত। সাধু শব্দের অর্থ এখানে বলতে কি বুঝিয়েছে? আপনার ব্যাখ্যা অত্যন্ত সাধু, বলুন। কারণ আপনার এই কথাটা বুঝতে পারছে না, আপনার ব্যাখ্যা অত্যন্ত সাধু। এখানে সাধু বলতে কি বুঝিয়েছে? উত্তম বা উৎকৃষ্ট এরকম কিছু। Yes, সাধু বলতে এখানে বুঝিয়েছে আপনার ব্যাখ্যাটা সৎ বা উত্তম, উপযুক্ত এবং যথোচিত। ভগবানের বহিরঙ্গা শক্তির গতি ব্যতীত বদ্ধজীবদের দুঃখ দুর্দশার আর কোন ভিত্তি নেই। এই জড়জগতে বদ্ধজীবদের দুঃখ দুর্দশার আর কোনো কারণ নেই। কারণ একটাই, সেটা কি? সেটা হচ্ছে সে বহিরঙ্গা শক্তির প্রতি আকৃষ্ট, এর জন্যই তার দুঃখের কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। এরপর বলছেন তাৎপর্যে, ভগবানের সঙ্গে সর্বত্রভাবে এক হয়ে যাওয়ার বাসনা, অবৈধ বাসনা হচ্ছে সমগ্র জড় সৃষ্টির মূল কারণ। এখন এখানে অবৈধ কথাটা কেন বলেছেন? এটা বৈধ না, কারণ জীব হচ্ছে ভগবানের অংশ, সে কি অংশ কিভাবে পূর্ণ হতে চায়? এটা বৈধ না, কেননা তাছাড়া ভগবানের এই জড় জগৎ সৃষ্টি করার কোনো আবশ্যকতা নেই, এমনকি লীলা বিলাসের জন্য। এখন ভগবান তাহলে এই জড় জগৎ কেন সৃষ্টি করেছে? এখানে সেই কথা প্রভুপাদ বলছে, শুধুমাত্র জীব এই বহিরঙ্গা শক্তির প্রতি আকৃষ্ট হয়ে ভোগ করার যে বাসনা, এটাকে চরিতার্থ করার জন্যই তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছে। আর তা না হলে ভগবানের এই জগৎটা সৃষ্টি করার কোনো কারণই ছিল না, কোনো কারণই ছিল না। যেরকম আমরা আছে না, কোন একটা কৃষ্ণ ভক্ত ঘরে কখনো টিভির দরকার ছিল না, কিন্তু ছেলে মেয়ে এতটা অতিষ্ঠ করে ফেলে বাবা মাকে, তখন সে একটা হয়তো টিভি আন। এখন বলুন, এই ঘরের জন্য কি টিভি তার বাবা এনেছে, না ওই বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য টিভিটা এনেছে? মূলত সে কি মন দিয়ে ওটা চায়? হ্যাঁ বলুন। না, চায় না, শুধুমাত্র সন্তানের মানে কি বলে অভিব্যক্তিকে কি বলে প্রকাশ করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছে। আর একদিক থেকে এটা কি তাকে সন্তুষ্ট করার জন্য? একদিক থেকে এটা তাকে ভোগান্তি দেওয়ার জন্য। দেখ টিভি দেখে কি সর্বনাশ হয় দেখতে। এটা হচ্ছে ভগবানের অনিচ্ছাকৃত কৃপা, একটা হচ্ছে ইচ্ছাকৃত কৃপা আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত কৃপা। এই জড় জগৎ সৃষ্টি করাটা হচ্ছে ভগবানের কি ইচ্ছাকৃত কৃপা না অনিচ্ছাকৃত কৃপা? হ্যাঁ অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত। এখানে বলেছে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে সম্মোহিত হয়ে বদ্ধজীব জড় জগতে বহু দুর্ভাগ্যপূর্ণ ঘটনার মাধ্যমে মিথ্যা যন্ত্রণা ভোগ করে। এই জড় জগতে প্রবেশ করার ফলে ভগবান হচ্ছে বহিরঙ্গা প্রকৃতি মায়ার অধীশ্বর, কিন্তু জীব জড় জগতিক বদ্ধ অবস্থায় সেই মায়া মায়ারই অধীন তত্ত্ব। ভগবানের মতো প্রভুত্ব করার পদ প্রাপ্ত হওয়ার জন্য জীব যে ভ্রান্ত প্রচেষ্টা, তাই হচ্ছে জড়বন্ধনের কারণ। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার জীবের যে প্রচেষ্টা, তাই হচ্ছে মায়ার ফাঁদ। আমরা সবাই ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চাই, ভগবান হতে চাই, ভগবানের মতো শক্তি, ভগবানের মতো রূপ, এই সমস্ত জিনিস আমরা ভগবানের কাছে প্রাপ্ত, ভগবান। এর জন্যই জীব এই জড় জগতে ভোগ করে।
আমরা একটু আগে চৈতন্য চরিতামৃত পড়েছি বিকেলবেলা, সেখানে আমরা পড়েছি ভগবান তার ভগবত্তা দিয়ে মাধবেন্দ্রপুরীকে এত বড় করতে চাচ্ছে, আর মাধবেন্দ্রপুরী বারবার ভগবানের কাছে তার শরণাগত অবস্থার কথা সে তুলে ধরতে চাচ্ছে। এটাই হচ্ছে ভক্ত ভগবানের মধ্যে পার্থক্য। ভগবান ভক্তকে সর্বস্ব দিতে চায়, আর ভক্ত সর্বদাই ভগবানের চরণে থাকতে চায়। 17 নম্বর, যচ্চ মূরোত্তম লোকে যচ্চ বুদ্ধে পরমম গত তাবুভ সুখ মেধেত ক্লিশতি অন্তরিত জনা অন্তরিত জনা। সোমা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে। প্রণাম মা, পড়ুন। অনুবাদ: এই জগতে যারা সবচাইতে মূর্খ এবং যারা প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবান প্রাপ্ত হয়েছেন তারা উভয়ই সুখ প্রাপ্ত হন, আর যারা এই দুইয়ের মধ্যবর্তী স্তরে রয়েছে তারা জাগতিক দুঃখ দুর্দশা ভোগ করে। তাৎপর্য, আবার এক মিনিট, এখানে কি বলেছেন আবার পড়ুন। অনুবাদ: অনুবাদ: এই জগতে যারা সবচাইতে মূর্খ এবং যারা প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন তারা উভয়ই সুখ প্রাপ্ত হন, আর যারা এই দুইয়ের মধ্যবর্তী স্তরে রয়েছে তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা ভোগ করে। তাহলে এই কথাটার অর্থ বোঝেন, এই জড়জগতে যারা মূর্খ তারা চিন্তা করে যাক আমি ভালো আছি, ভক্তি টুক্তি করছি না, ভালো আছি, তারা মূর্খ একবারে বোকা শোকা, তারা একটা আনন্দে থাকে। বাংলা একটা কথা আছে না, পাগলের কি কত আনন্দ, এই জগতে যারা পুরোপুরি পাগল তারা একটা আনন্দে থাকে, আর যারা হচ্ছে ভগবানকে প্রাপ্ত হয়েছে তারা একটা আনন্দ থাকে, আর দুঃখ কে পায় জানেন, মাঝখানে থাকে। ও ভগবানকে জানে, এখন ভগবানের পথ নিতে চায় না, আবার ভগবানকে ছাড়তেও পারে, এ হচ্ছে। এই জন্য দেখবেন এই যে করোনা ভাইরাস, ধরুন সবচেয়ে প্রবলেমটা কার হচ্ছে বলুন তো, মাঝখান দিয়ে যারা মধ্যবর্তী লোক তাদের হচ্ছে প্রবলেম, যারা ধরুন একবারে নিম্নবিত্ত তাদের জন্য গভর্নমেন্ট কি দিয়েছে, তুমি ফসল চাষ করো, তোমাকে ল্যান্ড দেওয়া হলো ফ্রি, চাষ করে তুমি যা তৈরি করবে তোমাকে বিক্রিও করতে যেতে হবে না, গভর্নমেন্ট কিনে তোমাকে প্রফিট দেবে। আর যারা করোড়পতি তাদের তো ব্যাংকে টাকা আছে, সেই দিয়েছে চলতে পারে। প্রবলেমটা পড়ে গেছে মাঝখানে, এর জন্য যে কোনো জিনিসই মাঝখানে থাকতে নেই, তাহলে গ্যারাকলের মধ্যে পড়বে। এর জন্য ভগবান এটা বুঝিয়েছে, কোনো জিনিসই আপনি মাঝখানে থাকবেন না, হয় লাস্টে থাকেন আর নয় টপে থাকেন। এখানে বলছে যারা জড়জগতে সবচেয়ে বেশি মূর্খ, বোকা শোকা, বুদ্ধি শুদ্ধি নেই, পাগল টাইপের, একটু শান্তিতে আছে, যাক এই জগতে যেভাবে যা চলতেছে চলুক, আর যারা ভগবানকে প্রাপ্ত হয়েছে। কিন্তু সমস্যাটাই কারা পড়ে জানেন, সমস্যাটা পড়ে আমাদের মত ভক্তরা, আমরা না পারি ভগবানের আদেশকে পালন করতে, না পারি ভগবানের জিনিসকে ছাড়তে। কেন আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা মধ্যবর্তীরা কেন সমস্যা পড়ে কেন জানেন, ওরা কি খেতে, ওরা দুগ্ধ খেতে চায়, তামাকু খেতে চায়, এর জন্য সমস্যা। কিন্তু ওরা বোঝে না যে দুধ আর তামাক একসঙ্গে খাওয়া যাবে না, হয় দুধ খেতে হবে আর না হয় তামাক খেতে হবে, বুঝতে পারছে। এবার দেখুন প্রভুপাদ কি বলে। হরে কৃষ্ণ। তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ কি যায়। যারা মূর্খ তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা বুঝতে পারে না, তারা সুখে তাদের জীবন অতিবাহিত করে, এবং যারা এবং জড়জগতের দুঃখ দুর্দশা সম্বন্ধে কোন রকম প্রশ্ন করে না, এই প্রকার মানুষেরা প্রায় যেরকম ধরুন এই যে যারা দেখেন না রাস্তার মধ্যে পড়ে থাকে, অনেকজনে স্নান টেলান করে না 10-12 দিন, এরা একটা ভবঘুরে টাইপের আছে, এরা একটা জীবন নিয়ে, ওই নিয়ে এরা সুখ, তাদের কাছে ভগবান টগবান নাই,
এ কোনো মতে চলে যায় জীবন, কেউ ভিক্ষারিকে দেয়, খাওয়ান দাওয়ান খায়, গাঞ্জা টাঞ্জা খায়, পড়ে থাকে, এ নিয়ে একটা সুখে আছে। তারপরে এই প্রকার মানুষেরা প্রায় পশুদের সমপর্যায়ে ভুক্ত, যদিও উন্নত স্তরের জীবেদের চোখে পশুদের দুঃখ দুর্দশা সর্বদা প্রতিভাত হয়, তবে পশুরা তাদের জাগতিক দুঃখ দুর্দশা সম্বন্ধে অচেতন। শুকরের আনন্দ উপভোগের মান অত্যন্ত নিম্ন স্তরে, সে অত্যন্ত নোংরা স্থানে বাস করে, সুযোগ পেলে মৈথুন কার্যে লিপ্ত হয় এবং বেঁচে থাকার জন্য তাকে কত রকমের কষ্ট স্বীকার করতে হয়, কিন্তু সেই শুকরের কাছে তা সম্পূর্ণ অজ্ঞাত। তেমনি যে সমস্ত মানুষ তাদের জড়জাগতিক দুঃখ দুর্দশা সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন হয়ে যৌন জীবন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সুখে থাকে, তারা হচ্ছে সবচাইতে মূর্খ। তবুও যেহেতু তাদের দুঃখ দুর্দশা সম্বন্ধে কোনো রকম চেতনা নেই, তাই তারা তথাকথিত সুখ উপভোগ করে। তাই অন্য শ্রেণীর মানুষেরা যারা এক মিনিট, তাহলে এখানে প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছে, যারা হচ্ছে তথাকথিত সুখ অনুভব করে তারা হচ্ছে শুকরের মত, শুধু আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে আছে। তাহলে একটা জিনিস আমাদের এই কথার দ্বারা বোঝা যায়, মানুষ হতে হলে তাকে সবচেয়ে আগে কি বিচার বোধ করতে হবে, আমি সৃষ্টির সেরা জীব হয়েও আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমার জীবনে এত দুঃখ কষ্ট কেন, আমার লাইফ স্টাইলটা এরকম কেন হলো, কেন আমি চাই না দুঃখকে তারপর আমার জীবনে দুঃখ আসে, এই চিন্তা চেতনা গুলো যারা করে তাদেরকে বলা হয় তারা হচ্ছে মানুষ। আর যারা এই চিন্তা চেতনা গুলো বা এই বিষয়ে যারা অবগত নয়, এই জিনিসগুলো সার্চিং না করে, তারা কোনোদিন মানুষ হতে পারে না। তারা ওই সকল সুখ নিয়ে তারা সুখে আছে। তাই এই পৃথিবীতে এরকম মানুষের সংখ্যা 99% মানুষ হচ্ছে এইটা। সে কেন দুঃখ পাচ্ছে এই বলে আমরা এই জন্য, যেরকম কারো রোগ হয়েছে কষ্ট পাচ্ছে, ও মনে করে কি আমার ভালো ডাক্তার দেখানো হয়নি, কিন্তু যারা ভক্ত সে চিন্তা করে আমার জীবনে এত দুঃখ কেন, অন্য 10 জন লোকের সেই রোগ হয়নি আমার কেন হচ্ছে, তার মানে আমি নিশ্চিত কোনো পাপ করেছি, তার ফল আমাকে হিসাব দিতে হচ্ছে, আমি আর এই জীবনে এত ভালো কাজ করব যাতে আর আমার এই পাপ প্রবৃত্তি শরীর আর না ভোগ করতে হয়। কিন্তু যারা সকল সুখ অনুভব করে তারা চিন্তা করে আমার এই দুঃখ হচ্ছে আমি ভালো ডাক্তার দেখাতে পারিনি, আমার কর্মে টাকা পয়সা নেই, এর জন্য আমার এই যে ও সব কিছু এইভাবে দোষারোপ করে। তারপরে তাই অন্য শ্রেণীর মানুষেরা যারা মুক্ত এবং বুদ্ধির অতীত চিন্ময় স্তরে অবস্থিত, সেই সমস্ত প্রকৃত সুখী ব্যক্তিদের বলা হয় পরম হংস। যারা শুকর এবং কুকুরের স্তরে নন কিংবা পরমহংস স্তরেও অবস্থিত নন, তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা অনুভব করে এবং তাদের পক্ষে পরম সত্য সম্বন্ধে অনুসন্ধান করা আবশ্যক। বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এখন ব্রহ্ম সম্বন্ধে অনুসন্ধান করা কর্তব্য। পরমহংস ও আত্মজিজ্ঞাসাহীন ইন্দ্রিয় উপভোগ পরায়ণ মূর্খদের মধ্যবর্তী অবস্থায় যারা রয়েছেন, এই জিজ্ঞাসা তাদেরই জন্য আবশ্যক। হরে কৃষ্ণ। এখানে ওই কথা হচ্ছে, তাই অন্য শ্রেণীর মানুষেরা যারা মুক্ত এবং বুদ্ধির অতি চিন্ময় স্তরে অবস্থিত, সেই সমস্ত প্রকৃত সুখী ব্যক্তিদের বলা হয় পরমহংস। পরমহংস মানে যারা যে কোনো জিনিসের মধ্যে দিবে, হংস মানে কি সেটা আমি পড়িয়েছিলাম আগেও, সে দুধ আর জলের মধ্যে থেকে দুধকে আলাদা করে পান করে নেয়, জলটাকে ছেড়ে দেয়। তাই যারা এই জড়জগতে থেকে দুঃখ কষ্টের মধ্যে দিয়েও যারা ভালো জিনিসটাকে লুফে নেয়, কিন্তু যারা শুকর এবং কুকুরের স্তরে নন কিংবা পরমহংস স্তরও অবস্থিত না, তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা অনুভব করে।
তাদের পক্ষে পরম সত্য সম্বন্ধে অনুসরণ করা আবশ্যক। বেদান্ত সূত্রে তাই বলেছে, অতত ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম সম্বন্ধে অনুসন্ধান করা কর্তব্য। পরমাংশ এবং আত্মজিজ্ঞাসাহীন ইন্দ্রিয় ভোগ বাসনা পরায়ণ মূর্খ ব্যক্তিদের মূর্খদের মধ্যবর্তী অবস্থায় যারা রয়েছেন তাদের এই জিজ্ঞাসা তাদের জন্য আবশ্যক। তাই তারা যারা জিজ্ঞেস করে না নিজেকে, আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমার জীবনে এত কষ্ট হচ্ছে, কেন আমি দুঃখ কষ্ট পাচ্ছি, না আপনি যখন কাউকে প্রচার করবেন এই কথাগুলোকে মনে রাখবেন। কাউকে প্রচার করতে গেলে যে যখন দুঃখে থাকে সে তখন জিজ্ঞেস করে না, আপনি একটা মাতাজি লিখেছেন, প্রভু ও মানে আমি দেখলাম ইয়েতে মেসেঞ্জারে অনেকবার একটা কথা লিখেছে, প্রভু আপনার আমার সঙ্গে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আমার খুব ইম্পর্টেন্ট কথা। আমি বললাম কি বলতে চান? প্রভু আমার শুধু ঘুম আসে না, আমি শুধু স্বপ্নের মধ্যে দুঃস্বপ্ন দেখি, ভয় পাই, আমি রাত্রবেলা উঠে একা ঘুমাতে পারি না, ইয়ে করি। তখন আমি বললাম আচ্ছা, এই যদি ওর বলতেন না, ও যদি ডাক্তারের কাছে বলতো, ডাক্তার কি করতো বলেন, এই কথা যদি ডাক্তারের কাছে বল, ডাক্তার কি বলবে বলেন? ঘুমের ওষুধ দেবে আর প্রভু বলবে যে আপনি ম্যারিড, এটা যে বই আর কি, ঘুমের ওষুধ দেবে ডাক্তার, ঘুমের ওষুধ দেবে। আর এই যখন ভক্তের কাছে বলেছে, ওনারে আমি প্রথমে জিজ্ঞেস করছি, মাতাজি সত্য কথা বলেন তো, আপনি জীবনে কোনো মানুষকে কষ্ট দিয়েছেন কিনা, পাপ করছেন, আর আপনি বিবাহিত বলে হ্যাঁ, তাই বলছিলাম আপনি মানে অপরাধ নেবেন না। আমি বলছি আচ্ছা, আপনি কোনো বাচ্চা টাচ্চা মেরে ফেলেছেন? বলে হ্যাঁ প্রভু, আমার একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে 3 মাসে, আমি ওটা একটা কারণে কোনো একটা কি প্রেম ঘটিত বিষয় ইয়ে করেছে। দেখুন, তখন আমি বললাম আপনার ঘুম কিভাবে আসবে, আপনি অন্যের ঘুম কেড়ে নিয়েছেন, আপনাকে ঘুমাতে দেবে ভগবান? দেখুন, আমি যে পাপ করেছেন এখন ওর হিসাব তো আপনাকে দিতে হবে, হিসাব তো দিতে হবে। এখন আপনি ওর চিন্তা ছাড়েন, যা হওয়ার তো হয়েছে, এখন তো ওটা তো ফিরিয়ে আসতে হবে না, ওটা প্রায়শ্চিত করতে হবে। এর জন্য আপনি প্রত্যেক দিন বেশি করে নাম জপ করেন, নৃসিংহদেবকে ডাকুন, তুলসী দেন, ওই বাচ্চার জন্য প্রার্থনা করুন, ভক্তি করুন, দেখবেন ধীরে ধীরে আবার আপনার সবকিছু ভালো হবে। আপনি এই কারণে, কারণ কি ওই বাচ্চা এখন তোরই মনে হয় কোনো সদ্গতি প্রাপ্ত হয়নি, এর জন্য ও আপনাকে বারবার অভিশাপ দিচ্ছে আর আপনার জীবনকে দুর্বিষহ করে দেয়। আমরা মনে করি একটা মানুষ মরে গেলেই শেষ, না, মরে গেলে ওর আত্মা তো জীবিত আছে না, ও তো আপনাকে অদৃশ্য ভাবে দুঃখ কষ্ট দিচ্ছে, ভোগ করাচ্ছে, আপনাকে অভিশাপ দিচ্ছে। এর জন্য একটা মনে রাখতে হবে, আপনি যদি কারো ভালো চান প্রকৃতি আপনাকে ভালো রিটার্ন করবে, আপনি যদি খারাপ চান ওই ব্যক্তি খারাপ না দিতে পারলো প্রকৃতি আপনার জীবনে খারাপ অবস্থা। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, প্রত্যেকটা ক্রিয়া সমান এবং বিপরীত ক্রিয়া ওয়েট করছে, ওয়েট করছে। এজন্য আমাদের জীবনে প্রশ্ন করতে হবে আমাদের, আমি, হ্যাঁ জয়রাধা বলো। কৃষ্ণ প্রভু, আমাদের এখানে খারাপটা বেজে গেছে, ওইটার জন্য জিজ্ঞাসা করছিলাম যে হবে কিনা, আমাদের সারে আগ্রহটা বেজে গেছে এখানে, তো আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আমাদের কোয়েশ্চেন আনসার পর্ব হবে কিনা। না আজকে হবে না, কারণ আজকে আমি এটা করাচ্ছি, তো কালকে থেকে স্টার্ট করব, কালকে কোয়েশ্চেন করব। ঠিক আছে প্রভু, তাহলে শুয়ে পড়লাম। তুমি শুয়ে পড়ো, তোমার মা যেন শোয় না। ঠিক আছে প্রভু, সে ক্লাস করতে বলো প্রভু। তার মা, তোমার মা আবার চিন্তা না করে যে যাক কোশ্চেন আনসার নেই, আমি শুয়ে পড়ি।
এর জন্য বোঝা গেল যে আপনি যদি জীবনে কাউকে দুঃখ দেন, আপনি মনে করেন না আপনি অপরকে দুঃখ দিয়ে আপনি ভালো করে ঘুমাবেন, আপনাকেও ভগবান কর্ম আপনাকে ঘুমাতে দেবে না। আবার একটা জানবেন, আপনি যদি কারো ভালো করে ওর কাছ থেকে আপনি না পান, অন্যের কাছ থেকে আপনার ভালো পাবেন। যেটা আমি আপনাকে উদাহরণ দিয়েছি, কর্মের খেলাটা কিরকম, ব্যাংকের মতো। আপনি 10,000 টাকা ডিপোজিট করেছেন, এখন আপনি 10,000 টাকা ডিপোজিট করেছেন 2,000 টাকার নোটে, কিন্তু উইথড্রর সময় আপনি সব 1,000 টাকার 500 টাকার নোট পেয়েছেন। বাট উইথড্রর সময় আপনি সেম 10,000ই পাবেন, বাট ওটা হয়তো ডিফারেন্ট নোটে আসবে। ঠিক তেমনি যা আপনি এই জগৎকে দিবেন সেই জিনিসই আপনার কাছে ফিরে আসবে, আপনার কাছে ফিরে আসবে। আমার কাছে একটা চিত্র ছিল, আমার খুব ভালো লাগছিল, মানে একটা ঘরের চারটা ব্লক, চারটা ব্লক বুঝেন, মানে এই একটা ঘর, ওই একটা ঘর, এই এখন এখন দেখা যাচ্ছে আগের চেয়ে একটু ভালো আছে, কিন্তু কেটে কেটে যাচ্ছে। এই মোবাইলটা ধরুন, এই মোবাইলটার চারটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, না এই লোকের আবর্জনা এখানে ফেলতেছে, এই লোকের আবর্জনা এইখানে ফেলতেছে, এই লোকের আবর্জনা এইখানে ফেলতে, এই লোকের আবর্জনা এখানে ফেলতে, কি করতেছে উপরে দিয়ে যাচ্ছে। এখানে বলছে অথত ধর্ম জিজ্ঞাসা, আমাদের জীবনে সবচেয়ে আমরা মনে করি সুখে দেখে চিন্তা করেন ভালো আছি, আমি জীবনে চিন্তা করেন আমি এত দুঃখ কষ্ট কেন পাচ্ছি, আমার জীবনে দুঃখের কারণটা কি, আমি চাই না, তারপরও আমার জীবনে একটার পর একটা দুঃখ এসে যাচ্ছে, ঝামেলা এসে যাচ্ছে, কি জন্য আমার জীবনটা এরকম হচ্ছে, তার মানে আমার কোনো কর্মের হিসাব। প্রভু ডিস্টার্ব হচ্ছে, এখন শুনতে পাচ্ছি প্রভু আপনাকে, এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, এবার 18 নম্বরে আসুন। অর্থ অভাবম বিনিশ্চিত প্রতীতস্য অপি ন আত্মন কামচ অপি যুষ্মাচ্চরণ সেবায়া অহম। হরে কৃষ্ণ প্রভু, এখন
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ, কিন্তু হে প্রভু, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কেননা আমি এখন বুঝতে পারছি যে এই জড়জগৎ আপাত দৃষ্টিতে বাস্তব বলে প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে তা আসর অসার। এখন আমার দৃঢ় নিশ্চয় হয়েছে যে আপনার শ্রীচরণের সেবায় দ্বারা আমি এই ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে সক্ষম হব। হরে কৃষ্ণ, এক মিনিট। কিন্তু হে প্রভু, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কেননা আমি এখন বুঝতে পেরেছি এই আপাত দৃষ্টিতে বাস্তব বলে প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে তা অসার। এখন আমার দৃঢ় নিশ্চয় হয়েছে যে আপনার শ্রীচরণের সেবার দ্বারা এই ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে সক্ষম হব। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। এখানে একটা জিনিস আমাদের শিখ, বিদুর এত বড় পরম ভক্ত হওয়ার পরেও, এতটা বিতর্ক হওয়ার পরেও তিনি মৈত্রী ঋষির সংস্পর্শে না যাওয়ার পর তিনি বুঝতে পারেননি কোনটা সার আর কোনটা অসার। তাহলে আমাদের জীবনেও এটা শিক্ষা, আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারি অনেক কিছু, কিন্তু যখন আমরা একজন মহাত্মা ব্যক্তির নিকট আমরা প্রবেশ করি বা একজন মহাত্মা ব্যক্তির কাছে আমরা অবস্থান করি, তখন আমরা প্রকৃতভাবে বুঝতে পারি জীবনে কোনটা সার বস্তু আর কোনটা অসার বস্তু। তাই সাধু সঙ্গের কতটা গুরুত্ব সেটা আমরা এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারি। বিদুর এত বড় বিদগ্ধ হয়েও তিনি বুঝতে পারছে না হরে বল। তাই বিদুর এখন শুনতে পাচ্ছেন? বিদুর এত বড় পরম ভক্ত হয়েও তিনি মৈত্রী ঋষির মতো মহাত্মার সঙ্গ ব্যতীত বুঝতে পারছে না জীবনের কোনটা সার বস্তু আর কোনটা অসার বস্তু। তাহলে এর থেকে আমাদের জীবনে শিক্ষা, যদি জীবনের সার অসার কে বুঝতে হয় তাহলে মহাত্মা ব্যক্তিদের সান্নিধ্যে গেলে পরে জীবনে কোন বস্তুটা সার কোন বস্তুটা অসার এটা আমরা উপলব্ধি করতে পারবো। এটা লিখে রাখতে হবে যে জীবনের কোনটা সার বস্তু কোনটা অসার বস্তু একমাত্র মহাত্মাদের সান্নিধ্যেই উপলব্ধি করা যায়, এর আগে আমরা উপলব্ধি করতে পারি না। তাৎপর্য পড়ো। তাৎপর্য,
জয় শ্রীল প্রভুপাদ কি যায়। বদ্ধ জীবের ক্লেশ বাস্তব নয় এবং তার কোনো প্রকৃত মূল্য নেই, তা অনেকটা স্বপ্নে শিরচ্ছেদের মতো। যদিও তত্ত্বগতভাবে এই উক্তিটি অত্যন্ত সত্য, তবুও সাধারণ মানুষ অথবা পারমার্থিক মার্গের নবীন সাধুদের কাছে তা ব্যবহারিকভাবে উপলব্ধি করা অত্যন্ত কঠিন। কিন্তু মৈত্রের ঋষির মতো মহাত্মার শ্রী পাদপদ্মের সেবা এবং নিরন্তর সঙ্গ করার ফলে আত্মার জড়জাগতিক যন্ত্রণা ভোগের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করার যোগ্যতা অর্জন করা যায়। হরে কৃষ্ণ প্রভু। এখানে বাস্তব নয় এবং তার কোন প্রকৃত মূল্য নেই, তার কোনো প্রকৃত মূল্য নেই। এখন এটা একটা এই প্রশ্নটার অর্থ বলুন তো, বদ্ধজীবের ক্লেশ বাস্তব নয় কেন, এটা অবাস্তব কেন? বদ্ধজীবের ক্লেশ, প্রভুপাদ এখানে লিখেছে বদ্ধজীবের ক্লেশ বাস্তব নয়, এই কথাটার মানে কি? কে বলতে পারে? দেখি কার বুদ্ধি কাজ করে। বদ্ধজীবের ক্লেশ বাস্তব নয় এই কথাটার অর্থ কি? বলুন। প্রভু ধন্যবাদ। প্রভু বদ্ধদেব বলছে যে কিছু সুখ পায়, কিছু আনন্দ পায়, তাই বলছে যে বদ্ধবেশ বদ্ধদেবের ইয়েটা মানে এটা ইয়ে নাই আর কি, সে তো সুখ দুঃখ দুইটা পায়, এই জন্য তার কাছে এটা অনিয় নাই আর কি। আর কে বলতে পারে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। বদ্ধজীব তো অনিত্য বস্তুর পিছনে ধাবিত হয়, এই জন্য হয়তো বলা হয়েছে। ওয়ান্ডারফুল। সোনালি ধর্মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আমরা তো আমাদের আমরা তো আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস, আমরা তো প্রকৃতপক্ষে আমরা আত্মা, আমরা তো দেহ নেই, যেটা ক্লেশ সেটা তো দেহের, তো এটা তো দেহের যে ক্লেশটা তো বাস্তব না, ওই জন্যই বলে। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট বলেছে লীলাশ্বরী মা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু মাতাজি যেটা বলেছেন ওর সঙ্গে আর কি, ওটাই বলা দিয়েছিল যে যেহেতু আমাদের প্রকৃত হচ্ছে আমরা আত্মা, আর আত্মাকে কোনো যে জড়জগতের যে ক্লেশ বা ইয়ে সেগুলো আত্মারতে কোনো স্পর্শ করতে পারে না, যত ক্লেশ এই ক্লেশটা যে জড়জগতের যে ক্লেশটা সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা কোনো স্থায়িত্ব নেই, তো এই কারণে যে জীবের যে ক্লেশ সেটা বাস্তব নয়, কারণ এটা তো হচ্ছে অনিত্য। ওয়ান্ডারফুল। হ্যাঁ, বদ্ধ জীবের ক্লেশ বাস্তব নয় কেন? কারণ হচ্ছে ক্লেশটা হচ্ছে কার? ক্লেশটা হচ্ছে দেহে, তাই দেহটা তো বাস্তব বস্তু না, বাস্তবটা হচ্ছে কি? আত্মা। তা আত্মার তো কোনো ক্লেশ নেই, একে ধরো তার কোনো প্রকৃত মূল্য নেই, আমাদের এই দেহটার কোনো মূল্য নেই, তা অনেকটা স্বপ্নে শিরচ্ছেদের মত। আমরা স্বপ্নে দেখলাম আমার গলাটা কাটা পড়েছে, সকালবেলা উঠে দেখি আমার গলা তো ঠিকই, আমার বডির সঙ্গে জয়েন আছে। যদিও তত্ত্বগত ভাবে এই উক্তিটি অত্যন্ত সত্য, তবুও সাধারণ মানুষ অথবা পারমার্থিক মার্গে নবীন সাধুদের কাছে তা ব্যবহারিক ভাবে উপলব্ধি করা অত্যন্ত কঠিন। কিন্তু মৈত্রী ঋষির মতো মহাত্মার শ্রী পাদপদ্মের সেবা এবং নিরন্তর সঙ্গে করার ফলে আত্মার জড়জাগতিক যন্ত্রণা ভোগের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করার যোগ্যতা অর্জন করা যায়। তাই একটু আগে আমি পড়েছিলাম না যে কথাটা বলতেছিলাম যে বিদুর মহাত্মা হয়েও তিনি এটাকে উপলব্ধি করতে পারেনি, যত না সময় তিনি মৈত্রী ঋষির মতো মহাত্মার সঙ্গ। তাহলে আমরা এই কথা থেকে একটা প্রতিপন্ন হয়,
মহাত্মাদের সঙ্গ করার ফলে লাভটা কি? মহাত্মাদের সঙ্গ করার আমার জীবনের লাভটা কি? কে বলতে পারে? প্রভু, সুপ্ত জ্ঞান বিকশিত হয়। এক্সেলেন্ট, সেই সুপ্ত জ্ঞানটা কি? আর বলতে পারছে না, এত ভোগের রান্না করে এত কিছু খাওয়ার পরে যদি না না হলে শুধু প্রভুর দেখায় আমি এই রান্না করেছি, কত সুন্দর ভোগের প্লেট, 56 ভোগ রান্না করে আমাকে ফটো পাঠিয়েছে। হ্যাঁ লীলাশ্বরী মা বলেন। হ্যাঁ কৃষ্ণ প্রভু, মহাত্মাদের কাছ থেকে প্রশ্নটা কি ছিল প্রভু? আমি জিজ্ঞেস করছি মহাত্মাদের সঙ্গ করার ফলে আমাদের লাভটা কি, আমাদের জীবনে লাভ কি হয়? মহাত্মাদের সঙ্গ করার ফলে আমাদের যে বাস্তব যে যে আমরা দেহ নই, আমরা আত্মা, সেই যে আমরা যে যে ভ্রান্ত ধারণা নিয়ে বসে রয়েছে যে আমরা দেহ কেন্দ্রিকই করি, কিন্তু যখন আমরা মহাত্মাদের সঙ্গ করব তখন আমাদের প্রকৃত যে পরিচয় সেটার সম্বন্ধে আমরা বুঝতে পারি। এটাই মানে কথাটাকে এক কথায় বলতে হবে, মহাত্মাদের সঙ্গ করার ফলে বাস্তব কোনটা অবাস্তব কোনটা, সার কোনটা অসার কোনটা, এটা আমরা জীবনে বুঝতে পারি। এটা মহাত্মা, এটা লিখে রাখতে হবে যে সাধু সঙ্গ বা মহাত্মাদের সঙ্গ করার মানে মানেটা কি। মানেটা হচ্ছে জীবনে বাস্তব বস্তু কোনটা, অবাস্তব বস্তু কোনটা, সার কোনটা অসার কোনটা, এটাই একমাত্র মহাত্মাদের সঙ্গ করার ফলে উপলব্ধি করা যায়। অন্য কোন সঙ্গ করার ফলে এটা উপলব্ধি করা যাবে না। অন্য কোন সঙ্গ করে সেখানে শুধু এনজয়, কিভাবে এই জড় জগৎকে ভোগ করা যায়, কিভাবে আরো ভোগী হওয়া যায় সেই বিষয়ে জানা যায়। এবার 19 নম্বর, যত সেবায়া ভগবত কুটস্থস্য মধু দিশ রতিরাস ভাবে তীব্র পাদয় বেশন অদন। লীলাশ্বরী মা পড়ুন। অনুবাদ, শ্রী গুরুদেবের চরণ যুগলের সেবার দ্বারা মধু দৈত্যের অপরিবর্তনীয় শত্রু পরমেশ্বর ভগবানের সেবাজনিত চিন্ময় আনন্দ লাভ হয় এবং তার ফলে জড়জাগতিক ক্লেশ মোচন হয়। তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। মৈত্রেয় ঋষির মত সদ্গুরুর সঙ্গ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ সেবার প্রতি অপ্রাকৃত আসক্তি লাভের পরম সহায়ক হতে পারে। ভগবান হচ্ছেন মধু দৈত্য। তাহলে আগে দুটো পয়েন্ট আমরা বলেছি, সাধু সঙ্গ করার কি ফল, একটা বলেছি বাস্তব অবাস্তবকে উপলব্ধি, আর সার অসারকে উপলব্ধি, দুটো পয়েন্ট গেল। আর একটা পয়েন্ট লিখুন, সাধু প্রকৃত পরমংশ বা সাধু বা মহাত্মার সঙ্গ করার ফলে আর একটা কি হয়, সদ্গুরুর সঙ্গ বা পরমেশ্বর প্রত্যক্ষ সেবার অপ্রাকৃত আসক্তি লাভের পরম সহায়ক। তার মানে সাধু বা মহাত্মার সঙ্গ করার ফলে কি হয়, আমাদের ভগবানের ডাইরেক্ট সেবার প্রতি যে আসক্তি সেটা আরো বৃদ্ধি পায়, সেটা আরো বৃদ্ধি পায়, ভগবানের সেবা করার প্রতি যে আসক্তি সেটা আরো বৃদ্ধি পায়। হ্যাঁ না, যেরকম আপনারা ফোনে বলতেছিলেন, লিখতেছিল সবাই, প্রভু ক্লাস হচ্ছে না, প্রভু আমরা মনে হয় যে পিছিয়ে পড়তেছি, ভক্তি দিকে আমি হারিয়ে যাচ্ছি। হ্যাঁ না, সোমা মাতাজি লিখতেছিল, তমা মাতাজি, তারপরে লীলাশ্বরী মা, অনেকেই। এর জন্য আমরা বুঝি যে সাধু সঙ্গ করার ফলে আমার কি হয়, আমার জীবনে ভক্তির যে স্থিতি বা প্রগাঢ়তা সেটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়। তারপরে ভগবান হচ্ছেন মধু দৈত্যের শত্রু, অথবা পক্ষান্তরে বলা যায় যে তিনি শুধু ভক্তের দুঃখ কষ্টের শত্রু। শুদ্ধ ভক্তের,
তিনি শুদ্ধ ভক্তের দুঃখ কষ্টের শত্রু। এই শ্লোকে রসি রতি সারস শব্দটি তাৎপর্যপূর্ণ। ভগবানের সেবা সম্পাদিত হয় বিভিন্ন চিন্ময় রসে, সম্পর্কে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। ভগবানের দিব্য সেবায় রত মুক্ত জীব উল্লেখিত রসগুলির কোনো একটির প্রতি আকৃষ্ট হন, এবং কেউ যখন ভগবানের চিন্ময় প্রেমময়ী সেবায় যুক্ত হন, তখন তার জড়জাগতিক সেবার প্রতি আসক্তি আপনা থেকেই দূর হয়ে যায়। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ে 59 নম্বর শ্লোকে বলা হয়েছে, রস বর্জং রস পর্শ পরম দৃষ্ট নিবর্ততে। এখানে মনে হয় আপনি এই লাইনটা একটু বুঝতে পারেনি। ভগবান হচ্ছেন মধু দৈত্যের শত্রু, এটা তো বোঝা গেল। মধু দৈত্য ছিল, তার শত্রু তো অবশ্যই ভগবান হবে, কারণ দৈত্যদের শত্রু তো ভগবান হয়। এর পরের লাইনটা পক্ষান্তরে বলা যায়, তিনি শুদ্ধ ভক্তের দুঃখ কষ্টের শত্রু। এই লাইনটা বলতে কি বুঝিয়েছে? তিনি শুদ্ধ ভক্তের দুঃখ কষ্টের শত্রু, দুঃখ কষ্টের শত্রু। এই কথাটার মানে কি? তিনি শুদ্ধ ভক্তের দুঃখ কষ্টের শত্রু। হরে কৃষ্ণ প্রভু, দুঃখ কষ্ট গুলা বিনাশ করে। শুদ্ধ ভক্তে দুঃখ কষ্ট গুলা ভগবানে বিনাশ করে। ভগবানকে তো বিনাশ করতে পারে না কোনো কিছু, না, দুঃখ কষ্ট গুলাকে নষ্ট করে দেব ভগবান। এক্সেলেন্ট, কিন্তু আমি প্রশ্ন করছি কথাটা ভালো করে, তিনি শুদ্ধ ভক্তের দুঃখ কষ্টেরও শত্রু। এই কথাটা বুঝিয়েছে, ভক্তের জীবনে যারা দুঃখ কষ্ট দেয় তাদেরও ভগবান, তাদেরও কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। ওরেও কিভাবে শেষ করবে ভগবান, এই টার্গেটে পড়ে যায়। এর জন্য কথাটা ভালো করে বুঝো, তিনি শুদ্ধ ভক্তেরও দুঃখ কষ্টের শত্রু। শুদ্ধ ভক্তের দুঃখ কষ্টের, দুঃখ কষ্ট তো অপর কোন জীব দেয় না, তা নাহলে দুঃখ কষ্ট কিভাবে আসে? তার মানে যারা শুদ্ধ ভক্তকে দুঃখ কষ্ট দেয় ভগবান, তাদের কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। এখানে বলেছে না, মধু দৈত্যের শত্রু। কেন মধু, কেন ভগবান কেন মধুর শত্রু হইতে গেল? কারণ মধু কি করেছে? ভক্তদের কষ্ট দিত, এর জন্য সে শত্রু। দৈত্যদের কাজে কি? সাধু সন্তদের কষ্ট দেওয়া না, নিরীহ জীব দেয়, এর জন্য ভগবান তাদের শত্রু হয়ে যায়। শুদ্ধ ভক্তেরও দুঃখ কষ্টের শত্রু মানে, শুদ্ধ ভক্তকে যারা দুঃখ কষ্ট দেয় তাদের শত্রু হয়ে যায় ভগবান। কেন? ভগবান তাদের উপরে অ্যাকশন নেয়, আর তখন ভগবান তাদের অ্যান্টিপার্টি হয়ে যায়। ক্লিয়ার? এবার কথাটা বোঝা গেল? এর জন্য আমরা যদি, এর থেকে আমাদের শিক্ষা কি, আমরা যদি কোনো ভক্তকে, এমনি তো আপনি একটা জিনিস মনে রাখবেন, অহেতুক আপনি একটা মানুষকে যখনই দুঃখ কষ্ট দিবেন, সে আপনি ভক্ত না হলেও বা অভক্তকে দিলেও আপনাকে তার অ্যাকশন ভোগ করতে হবে। আরো যদি সেটা হয় ভক্ত, তাহলে তো কোনো পারিনি, তাহলে তো কোনো পারিনি। এর জন্য আমাদের কখনো কোনো জীবকে অহেতুক ভাবে কখনো দুঃখ কষ্ট দেওয়া যাবে না, দুঃখ কষ্ট দেওয়া যাবে না। এবার 20 নম্বর শ্লোক, দুরাপাহি অল্প তপস সেবা বৈকুণ্ঠ বর্তসু বর্তাত্মসু যত্র উপগীয়তে নিত্যম দেব দেব জন অধন। পরম লীলাশ্রী মা এটি পড়ন্ত পারে। অনুবাদ, অল্প সুকৃতি সম্পন্ন ব্যক্তিদের পক্ষে বৈকুণ্ঠ পদগামী শুদ্ধ ভক্তদের সেবা করার সুযোগ লাভ করা দুষ্কর।
শুদ্ধ ভক্তেরা সমস্ত দেবতাদের দেবতা এবং সমস্ত জীবের নিয়ন্ত্রণকারী পরমেশ্বর ভগবানের মহিমা সর্বতোভাবে কীর্তন করেন। তাৎপর্য, সমস্ত মহাজনেরা নির্দেশ দিয়েছেন যে মহাত্মাদের সেবাই হচ্ছে মুক্তির পথ। ভগবদ গীতার মতে একজন শুদ্ধ ভগবদ ভক্ত যিনি বৈকুণ্ঠ পথের পথিক এবং সূক্ষ্ম ও নিরর্থক দর্শনের চর্চা না করে সর্বদা ভগবানের মহিমা কীর্তন করেন এবং শ্রবণ করেন তিনিই হচ্ছেন মহাত্মা। সাধুসঙ্গের এই প্রথা অনাদিকাল থেকে নির্দিষ্ট হয়ে হয়েছে, কিন্তু কলহ এবং প্রতারণার যুগ এই কলিযুগে তা বিশেষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক নির্দেশিত হয়েছে। কারো যদি অনুকূল তপস্যার পুঁথি না থাকে, তবুও তিনি যদি ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণে যুক্ত মহাত্মার শরণাগত হন, তাহলে তিনি অবশ্যই তার অপ্রাকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার পথে অগ্রসর হতে পারেন। হরে কৃষ্ণ। এখন এখানে ভালো করে অনুবাদ, অল্প স্বীকৃতি সম্পন্ন ব্যক্তিদের পক্ষে বৈকুণ্ঠ পথগামী শুদ্ধ ভক্তদের সেবা করার সুযোগ লাভ করা অত্যন্ত দুষ্কর। তার মানে এখান থেকে আর একটা শিক্ষা, যে যদি কেউ মহাত্মা বা শুদ্ধ ভক্তের সেবা করতে চায়, তার জন্য তার পূর্বজন্মে স্বীকৃতি দরকার। পূর্বজন্মে স্বীকৃতি বিনা কেউ সদ্গুরুর চরণাশ্রয় হতে পারে না, কোন সাধু ব্যক্তির সেবা করতে পারে না। কেন? যদি তার জীবন অনেক পাপ থাকে, তাহলে সে শুদ্ধ ভক্তের সঙ্গ পাবে না। ভগবানের সঙ্গে থেকে শুদ্ধ ভক্তের সঙ্গ পাবে না, তারপরে সে তার ডাইরেক্ট সেবা করার সুযোগ পাবে না। ভাগবতের কথা, আমার কথা না। তারপর বলছে, শুদ্ধ ভক্তরা সমস্ত দেবতাদেরও দেবতা, সমস্ত জীবের নিয়ন্ত্রণাকারী পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে সর্বদা রত। শুদ্ধ ভক্তরা কি দেবতাদের থেকে ঊর্ধ্বে? এটা ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে, শুদ্ধ ভক্ত দেবতাদেরও ঊর্ধ্বে। কারণ দেবতারা কোন গুণে? রজগুণে। কিন্তু শুদ্ধ ভক্তরা নির্গুণ স্তরে। এখানে বলছে তাৎপর্য, সমস্ত মহাজনেরা নির্দেশ দিয়েছেন যে সাধু ও মহাত্মাদের সেবাই হচ্ছে মুক্তির পথ। সমস্ত শাস্ত্রে বলে কি, সন্ত সেবাই সবচেয়ে বড় সেবা ভগবানের ভক্তদের। ভগবত গীতার মতে একজন শুদ্ধ ভক্ত যিনি বৈকুণ্ঠ পথের পথি এবং শুষ্ক নিরর্থক দর্শনের চর্চা না করে সর্বদা ভগবানের মহিমা কীর্তন করেন এবং শ্রবণ করেন তিনি হচ্ছেন মহাত্মা। তাহলে আমরা মহাত্মা কি করে বিচার করব? বড় বড় চুল আছে, দাড়ি আছে, জটা আছে, এই দিয়ে না। আপনিও মহাত্মা হতে পারেন, লীলানন্দিনী মহাত্মা হতে পারে, লীলাশ্বরী মাও মহাত্মা হতে পারে। এখানে যে সমস্ত মায়েরা প্রভুরা আছে, যদি আপনার শ্রবণ কীর্তনে আসক্তি থাকে, আমার কথা না, ভাগবত বলছে, প্রভুপাদ বলছে, মহাত্মা বিচার করব কি দিয়ে? বড় চুল দাড়ি জটা মটা আছে এগুলো না, বড় বড়ি আছে না, কে কতটা শ্রবণ কীর্তনে আসক্তিরত সে হচ্ছে মহাত্মা। এই জন্য শাস্ত্রে বলে না, সাধু চিন্তায় চোখ দিয়ে না, সাধু চিন্তায় কান দিয়ে। তাই কার দেখবেন সবসময়, যার দেখবেন নামে রুচি আছে, মাতাজি বাদ্যান্ত এসব ফালতু পেশা আসেন একটু আমরা নাম করি, মাতাজি বাদ্যান্ত এসব ফালতু পড়ে নিন্দা চর্চা, যে যার কর্ম ভোগ করবে, আমি কত, আসেন একটু আমরা একটু গীতা ভাগবত আলো, এ মনে করবেন এ মহাত্মা। মহাত্মার লক্ষণই হচ্ছে সে শ্রবণ কীর্তনে সবসময় সুনিপুণ, তার মধ্যে যে রত থাকে। তারপর সাধু সঙ্গের এই প্রথা অনাদিকাল থেকে নির্দিষ্ট হয়েছে, কিন্তু কলহ প্রতারণার যুগ এই কলিযুগে তা বিশেষভাবে চৈতন্য মহাপ্রভু কর্তৃক নির্দেশ হইতে। কারো যদি অনুকূল তপস্যার পুঁজি না থাকে, তবু তিনি যদি ভগবানের মহিমা
কীর্তন এবং শ্রবণে যুক্ত মহাত্মার শরণাগত হন, তাহলে তিনি অবশ্যই তার অপ্রাকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার অগ্রসর। এই কথাটার অর্থ কি? কারো যদি অনুকূল তপস্যার পুঁজি না থাকে, এই কথাটার মানে মানে কি? বলেন এই কথাটা মানে কি? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। এই কথাটার মানে কি এটা বোঝাচ্ছে যে তপস্যার পুজো, যে তপস্যা করতে পারছে না, বা এই যে যেরকম পড়া, অনেকে এই যে পড়াশোনা যারা জানে না, যে গীতা ভাগবত পড়তে পারছেন না, বা কোনো তপস্যা করতে পারছেন না, যে যেরকম যে তপস্যা গুলো আছে, তো সেগুলো করতে। এটা বুঝিয়েছে তার অনুকূল তপস্যার পুঁজি না থাকে, তার মানে তার শারীরিক অসুস্থতা, বিভিন্ন প্রতিকূলতা, তারপর তার পূর্ব জীবনের সুকৃতি, এগুলো যদি না থাকে তার একটাই রাস্তা খুঁজতে হবে, কি কি করে আমি সাধুদের সঙ্গে থাকবো, ওটা দিয়ে ও সব কিছু ফিরিয়ে আনতে পারবে। এই টেকনিকটা মনে রাখুন এবং লিখেও রাখুন। এর জন্য আমাদের কি করতে হবে, যে আমি বললাম না, আমি সবসময় চেষ্টা করি কি করে সাধু, আপনাদের আমি উদাহরণ দিয়েছিলাম যে আমি বৈষ্ণব সভা দিতে পারতাম না, কারণ আমি ছাত্র। আমি চিন্তা করতাম, আমি যখন নামার্থ করতাম, 2000 লোকের রান্না আমি যখন করতে যেতাম, চিন্তা করতাম ওরা তো 200 লিটার দুধ দিয়েছে, আমি 1 লিটার দুধ কিনে ওর মধ্যে ঢুকিয়ে দিই, 1 ফোঁটা করেও তো আমার দুধটা এক এক সাধু পাবে, 1 বিন্দু করেও তো কৃপা আসবে, এভাবে। তাই যার জীবনে কোনো পুঁজি নাই, কিচ্ছু নাই, কি করতে হবে আমাকে, যখন যার চালান নাই, কিচ্ছু নাই, ও কি করে, একটা বড় বিজনেসম্যানের সঙ্গে থেকে 20 বছর চাকরি করার পরে এক সময় দেখা যায় ওই একটা বড় বিজনেসম্যান। ঠিক তেমনি যার কোনো পুঁজি নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, তাকে কি করতে হবে, সাধু সঙ্গে লেগে থাকতে হবে। তাই কলিযুগে সবই পুঁজি নেই, কারণ আমরা কি মন্দ সুমন্দ মন্দ মতয় গতি, আমাদের না সুকৃতি আছে, না তপস্যার অনুকূল শক্তি আছে, স্থিতি আছে, শারীরিক ক্যাপাবিলিটি আছে, কোনো কিছু নাই কলিযুগে। আমরা হচ্ছি মন্দ, সবসময় খারাপ চিন্তা, খারাপ কুঅভ্যাস। আমাদের এই কলিযুগের জন্য কি কি করে মহাত্মাদের সঙ্গে লেগে থাকতে পারি, তাদের মুখ থেকে শ্রবণ কীর্তন করতে পারি, সেটাই আমাদের জীবনে ব্রিং ব্যাক টু দা অল কাইন্ডস অফ স্ট্রেংথ, সবকিছু ফিরিয়ে নিয়ে আসবে, এই কথাই এখানে বলছে। তাই বিদুর মৈত্রী ঋষিকে বলেছে, আমার আমার জীবনে কিচ্ছু নেই, শুধু আপনার মতো মহাত্মার যদি সঙ্গে লেগে থাকতে পারি। এর জন্য শাস্ত্রী কি বলছে, সাধু সঙ্গ সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কেউ যদি সাধু সঙ্গে লেগে থাকতে পারে, তাহলেই তার জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হবে, পরম সিদ্ধি। ভকত সেবা শুদ্ধ ভকত চরণ ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কার মন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। আমরা যদি শুদ্ধ ভক্ত শ্রীল প্রভুপাদের এই গ্রন্থ আদি এগুলোর সঙ্গে যদি আমরা লেগে থাকতে পারি, শুদ্ধ ভক্তদের মুখ থেকে 24 ঘন্টা শ্রবণ কীর্তনে লেগে থাকতে পারি, তাহলে আমাদের জীবনে সব সব দুর্ভাগ্য নাশ হয়ে সব সৌভাগ্য ফিরে আসবে। এরপরে 21, সৃষ্টা অগ্রে মহৎ আদিনি সবিকারানি অনুক্রমাদ তেভ্য বিরাজম উদ্ধৃত তম অনুপ্রবিশত বিভু, প্রবিশত বিভু। শৈলজা মাতাজি পড়ুন। প্রণাম।
প্রণাম। সমগ্র জনশক্তি মহত্ত্ব সৃষ্টি করার পর পরমেশ্বর ভগবান ঋষির উত্তরে সৃষ্টি রচনা কার্যের অবশিষ্ট অংশ হৃদয়ঙ্গম করতে চেয়েছিলেন এবং তিনি পূর্বে আলোচিত বিষয়গুলি সূত্র ধরে পরবর্তী প্রশ্নগুলি করেছিলেন। হরে কৃষ্ণ। জড় সমগ্র জড়শক্তি মহত্তত্ত্ব সৃষ্টি করার পর এবং ইন্দ্রিয় সমূহ সহ বিরাট রূপ প্রকাশ করার পর পরমেশ্বর ভগবান তাতে প্রবেশ করলেন। মৈত্রী ঋষির উত্তরে পূর্ণরূপে সন্তুষ্ট বিদুর ভগবানের সৃষ্টি রচনা কার্যের অবশিষ্ট অংশ হৃদয়ঙ্গম করতে চেয়েছিলেন এবং তিনি পূর্বে আলোচিত বিষয়গুলি সূত্র ধরে পরবর্তী প্রশ্নগুলি করছিলেন। তার মানে বিদুর মৈত্রী ঋষির প্রশ্নের উত্তরে এতটা স্যাটিসফাই হয়েছে, তারপরে তিনি তার পূর্ণটাকে জানতে তার কাছে আবার প্রশ্ন করছেন। তাহলে এর থেকে আমাদের একটা শিক্ষা, যে ব্যক্তিকে প্রশ্ন করা হবে সেই ব্যক্তির উত্তরগুলো এমন ভাবে দেওয়া উচিত যার মাধ্যমে প্রশ্নকর্তা পূর্ণরূপে সন্তুষ্ট হয় এবং বিষয়টাকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে। এটা হচ্ছে উত্তরদাতার খেয়াল রাখতে হবে। 22 নম্বর শ্লোক, যম আহো আদমম পুরুষম সহস্র অগ্রিম উরু বাহুকম যত্র বিশ্ব ইমে লোকা সবিকাশম ত আসতে, সবিকাশম ত আসতে। ফাল্গুনী মাতাজি পড়েন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রণাম। করুণ সমুদ্র সাই পুরুষ অবতারকে বলা হয় জড় সৃষ্টির আদি পুরুষ এবং তার বিরাট রূপের মধ্যে লোকসমূহ এবং তাদের অধিবাসীগণ বিরাজ করেন, তার বহু সহস্র হস্ত ও পদ রয়েছে। তাৎপর্য, প্রথম পুরুষ হচ্ছেন করণদক সাই বিষ্ণু, দ্বিতীয় পুরুষ গর্ভদক সাই বিষ্ণু এবং তৃতীয় পুরুষ ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, যার মধ্যে বিরাট পুরুষের ভাবনা করা হয়। বিরাট পুরুষ হচ্ছেন ভগবানের সেই বিশাল বিশ্বরূপ যার মধ্যে বিকাশপ্রাপ্ত সমস্ত গ্রন্থসমূহ এবং অধিবাসীগণ ভাসমান। হরে কৃষ্ণ। হরি। এখানে বলছে কারণ সমুদ্র সেই পুরুষ অবতারকে বলা হয় জড় সৃষ্টির আদি পুরুষ, কারণ তিনি হচ্ছেন সবকিছুর কারণ, সবকিছুর কারণ হচ্ছে তিনি, এবং তার বিরাট রূপের মধ্যে লোকসমূহ তার অধিবাসীগণ বিরাজ করেন, তার বহু সহস্র হস্তপদ রয়েছে। এবার 23 নম্বর, যস্মিন দশবিদ প্রাণ স ইন্দ্রিয় অর্থ ইন্দ্রিয় ত্রিবিদ তয়া ইরিত যত বর্ণাতত বিভূতি বদম্ব বদশন। হে মহান ব্রাহ্মণ, আপনি সেই বিরাট পুরুষের ইন্দ্রিয় সম ইন্দ্রিয়ের বিষয় 10 প্রকার প্রাণবায়ু 3 প্রকার জীবনী সম্পর্কে বর্ণনা করেছেন। এখন আপনি দয়া করে বিশেষ বিশেষ বর্ণের বিভিন্ন বিভূতি সম্বন্ধে বিশ্লেষণ করুন। চত্র পুত্র চ পুত্রে ন পুত্রে চ নপ্ত ভিষহ গোত্র জয়ী প্রজা বিচিত্র আকৃতয় আসন যাভি ইদম ততম। অনুবাদ। হে প্রভু, আমি মনে করি
যে সকল প্রকার বিভূতিতেই পুত্র পৌত্র দৌহিত্র এবং কুটুম্ব সহ বিভিন্ন ভাব সম্পন্ন প্রজাসমূহের অবস্থান এবং তাদের দ্বারাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত রয়েছে। 25 নম্বর, প্রজাপতিনাম সপতিচ কনপে কান প্রজাপতিন স গাঙ্গচ বানু স্বর্গাচ্ছ মনুন্ন ধন্যন্তরাধিপান। হে বিদ্বান ব্রাহ্মণ, আপনি দয়া করে বলুন, দেবতাদের নায়ক প্রজাপতি ব্রহ্মা কিভাবে মন্বন্তরের নেতা বিভিন্ন মনুদের নিযুক্ত করেন? দয়া করে মনুদের কথা এবং তাদের বংশধরদের কথা বর্ণনা করুন। মানব জাতি হচ্ছে প্রজাপতি ব্রহ্মার পুত্র এবং পৌত্র। মনুর বংশধর বিভিন্ন গ্রহে বসবাস করেন এবং সমগ্র ব্রহ্মাণ্ড শাসন করেন। 26 নম্বর, উপরি উপরি অধচ্চ যে লোকা ভূমে মিত্র আত্মজ আসতে তেষাং সংস্থা প্রমাণম চ ভূলোকস্য চ বর্ণয়। হে মৈত্রেয়, প্রভু শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? নন্দিতা মা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। হে মৈত্র, পৃথিবী এবং তার ঊর্ধ্বে ও নিম্নে যে লোকসমূহ বর্তমান তাদের আকার অবস্থান এবং পরিমাণ দয়া করে বর্ণনা করুন। তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। যস্মিন বিজ্ঞাতে সর্বমেবম বিজ্ঞাতম ভবতি। এই বৈদিক মত প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এই বৈদিক মন্ত্র বিশেষভাবে ঘোষণা করে যে ভগবত ভক্ত ভগবত সম্বন্ধে জাগতিক এবং চিন্ময় উভয় বিষয়ে সর্বতোভাবে অবগত। ভগবানের ভক্ত কেবল ভাবুক নন, যা কখনো কখনো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে থাকে। তাদের ভাবধারা ব্যবহারিক, তারা সবকিছু সম্বন্ধে এবং বিভিন্ন সৃষ্টির উপর ভগবানের আধিপত্য সম্বন্ধে পূর্ণরূপে অবগত। হরে কৃষ্ণ প্রভু। তার মানে আমাদের জীবনে কি শিক্ষা? আমাদের ভাবুক ভক্ত হলে না, আমাদের সব বিষয়ে অবগত হতে হবে ভগবান, এবং সেটা সাইন্টিফিকলি, কারণ জগতে ভাবুক ভক্তের স্থান নেই এবং শাস্ত্রও নেই। আমি ভক্তি করছি, ভাব আছে, করছি কি? মাতাজি আপনি ভগবানকে ডাকছেন না মা বাবা? ওই ভগবান কি ব্যাপার, আপনি ভগবানকে ডাকছেন না? অমুক কে ভগবান মানে? আরে তার মধ্যে এসব হচ্ছে ভাবুকতা, দর্শন ভক্তি হবে না। আপনাকে দর্শন অনুসারে ভক্তি করতে হবে, এই কথা এখানে দিয়েছি। মানুষ পত ত্রিনাম বদন সর্বসহম গাভ সেদ দ্বিজ উদ্ভাম
দয়া করে আপনি মনুষ্যতর, মনুষ্য, দেবতা, সরীসৃপ, পক্ষী, জলায়ুজ, অন্ড এবং উদ্ভিদ ইত্যাদির সৃষ্টি হরে কৃষ্ণ প্রভু, কথা বোঝা যাচ্ছে না। বর্ণ আশ্রম বিভাগান বিভাগান চ রূপশীল স্বভাবত ঋষি নাম জন্ম কর্মানি বেদ বিকর্ষণ পূর্ণিতম। এটা পূর্ণ হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ: হে মহর্ষি, লক্ষণ, আচরণ এবং সম দম আদি স্বভাব অনুসারে মানব সমাজের বর্ণ এবং আশ্রম বিভাগ, মহান ঋষিদের জন্ম ও কর্ম এবং বেদের বিভাগ সম্বন্ধেও আপনি দয়া করে বর্ণনা করুন। তাৎপর্য: জয় শ্রীল প্রভুপাদ কি জয়। মানব সমাজে চারটি বর্ণ এবং চারটি আশ্রম। প্রভু ঠিক আছে, শোনা যাচ্ছিল না মাঝখানে? মানব সমাজের চারটি বর্ণ এবং চারটি আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তথা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী, এই বিভাগগুলি মানুষের মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে লব্ধ গুণ, শিক্ষা, সংস্কৃতি এবং পারমার্থিক উন্নতির ভিত্তিতে করা হয়েছে। এই সমস্ত বিভাগ মানুষের বিশেষ স্বভাবের ভিত্তিতে বিভক্ত, জন্মের ভিত্তিতে নয়। এই শ্লোকে জন্মের উল্লেখ করা হয়নি, কেননা এই বিষয়ে জন্মের কোনো গুরুত্ব নেই। ভারতের ইতিহাসে জানা যায় যে বিদুর ছিলেন শূদ্রাণীর পুত্র, তবুও গুণগতভাবে তিনি ছিলেন ব্রাহ্মণের থেকেও মহৎ, কেননা তিনি ছিলেন মহর্ষি মৈত্রেয় মুনির শিষ্য। ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন না করলে বৈদিক মন্ত্র হৃদয়ঙ্গম করা যায় না। মহাভারত ও বেদের একটি অঙ্গ, কিন্তু তা স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধু বা উচ্চ বর্ণের অপদার্থ সন্তানদের জন্য। সমাজের অল্প বুদ্ধি সম্পন্ন বর্ণের মানুষেরা মহাভারত পাঠ করার মাধ্যমে বৈদিক নির্দেশ প্রাপ্ত হতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরি বল। তো এখানে বলছে মানব সমাজের চারটি বর্ণ এবং চারটি আশ্রম, এই বিভাগগুলি মানুষের মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে লব্ধ গুণ, শিক্ষা, সংস্কৃতি এবং পারমার্থিক উন্নতির ভিত্তিতে করা হয়েছে। তার মানে ব্রাহ্মণ, তারপরে হচ্ছে ব্রহ্মচারী, সন্ন্যাসী, এগুলো বললেই না, তাদের গুণ, শিক্ষা, সংস্কৃতি এবং পারমার্থিক উপলব্ধির স্তর কতটা সেগুলো। তাহলে এখানে লিখে রাখুন, চারটা জিনিসের উপরে বেসিস করে বর্ণ এবং কি করেছে, বর্ণ এবং আশ্রমকে ভাগ করেছে। প্রথমটা কি? গুণ। দ্বিতীয়টা হচ্ছে শিক্ষা। তৃতীয়টা হচ্ছে সংস্কৃতি। চতুর্থ হচ্ছে পারমার্থিক স্থিতি।
এই চারটা জিনিসের উপরে বেসিস করে একজনে কে কোন বর্ণ বা কোন আশ্রমে তাকে অধিষ্ঠিত করা যায় সেটা আলোচিত হয়েছে, বা তাকে কোন আশ্রমে ধরা যায়। এই সমস্ত বিভাগ মানুষের বিশেষ স্বভাবের ভিত্তিতে বিভক্ত, জন্মের ভিত্তিতে না। এই সমস্ত কি মানুষের জন্মের ভিত্তিতে না, তার গুণ এবং কোয়ালিটি অনুসারে। এই শ্লোকে জন্মের কথা উল্লেখ করা হয়নি, কেননা এই বিষয়ে জন্মের কোনো গুরুত্ব নেই। ভারতের ইতিহাসে জানা যায় যে বিদুর ছিলেন শূদ্রাণীর পুত্র, তবুও গুণগতভাবে তিনি ব্রাহ্মণের থেকে মহৎ, কেননা তিনি ছিলেন মহর্ষি মৈত্রী মুনির শিষ্য। তিনি ছিলেন মহর্ষি মৈত্রী মুনির শিষ্য। তাহলে বিদুরের বুকে হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। হ্যাঁ, বিদুরের শিক্ষা গুরুকে মৈত্রেয় ঋষি প্রভু। মৈত্রেয় ঋষি। ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন না করলে বৈদিক মন্ত্র হৃদয়ঙ্গম করা যায় না। তাই যদি কেউ বৈদিক মন্ত্রকে হৃদয়ঙ্গম করতে চায়, তাকে আগে ব্রাহ্মণোচিত গুণাবলী জানতে হবে। মহাভারত বেদের একটি অঙ্গ, কিন্তু স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু বা উচ্চ বর্ণের অপদার্থ সন্তানদের জন্য নয়। সমাজের অল্প বুদ্ধি সম্পন্ন বর্ণের মানুষেরা মহাভারত পাঠ করার মাধ্যমে বৈদিক নির্দেশ প্রাপ্ত হতে পারেন। মহাভারত পাঠ করাবে এখানে মহাভারত এখানে যে বলেছে সমাজের অল্প বুদ্ধি সম্পন্ন বর্ণের মানুষদের মহাভারত পাঠ করার মাধ্যমে বৈদিক নির্দেশ প্রাপ্ত হতে পারে। এখানে মহাভারত বলতে কি বুঝিয়েছে বলুন তো? গীতাকে বুঝিয়েছে। কারণ মহাভারতের মূল অংশটা কি? গীতা। তাই গীতা পাঠ করে যেকোনো কেউ যে বৈদিক শাস্ত্রের মূল শিক্ষাটা কি সেটা বোঝা যায়। 30 নম্বর, যজ্ঞস্য চ বিতানানি যোগস্য চ পথ প্রভো নৈষ্কর্মস্য চ সংখ্যাস্য তন্ত্রং বা ভগবত স্মৃতম। ভগবত স্মৃতম চ
সোনালি ধর মাতাজি পড়ুন তো। অনুবাদ, আপনি দয়া করে বিধি বিধান যজ্ঞের বিস্তার, অষ্টাঙ্গ যোগের পন্থা, নিষ্কর্ম জ্ঞান, সাংঘর্ষ এবং ভগবত ভক্তি পন্থা বর্ণনা করুন। তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ, এখানে তন্ত্রম শব্দটি তাৎপর্যপূর্ণ। কখনো কখনো ভ্রান্তিবশত মনে করা হচ্ছে তন্ত্র মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের তাস্তিক আচার, কিন্তু এখানে তন্ত্র বলতে বোঝানো হয়েছে শিল নারদ মুনি কর্তৃক সংকলিত ভগবত ভক্তির বিজ্ঞান। ভগবত ভক্তির পন্থার এই সুনিয়ন্ত্রিত ব্যাখ্যার যথার্থ সাহায্য অবলম্বন করে মানুষ ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন করতে পারে। সাংখ্য দর্শন জ্ঞান অর্জনের মৌলিক পন্থা যা মহর্ষি মৈত্রেয় কর্তৃক প্রেরিত হবে, দেবাহুতি পুত্র কপিল দেব কর্তৃক প্রবর্তিত সাংখ্য দর্শন চেয়ে পরম তত্ত্বজ্ঞান লাভের প্রকৃত উৎস। যে জ্ঞান সাংখ্য দর্শনের ভিত্তি প্রতিষ্ঠিত নয়, তা কেবল মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা মাত্র, তা থেকে কখনোই যথার্থ লাভ হতে পারে না। এখানে বলছে, এখানে তন্ত্রম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কখনো কখনো ভ্রান্তিবশত মনে করা হয় যে তন্ত্র মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের পাশবিক আচরণ আচার, কিন্তু এখানে তন্ত্র বলতে বোঝানো হয়েছে ছিল নারদ মুনি কর্তৃক সংকলিত ভগবত ভক্তির বিজ্ঞান। ভগবত ভক্তির পন্থার এই সুনিয়ন্ত্রিত ব্যাখ্যা যথার্থ সাহায্য অবলম্বন করে মানুষ ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন করতে পারে। সাংখ্য দর্শন জ্ঞান অর্জনের মৌলিক পন্থা যা মহর্ষি মৈত্রেয় কর্তৃক বিশ্লেষিত হতে হবে। এখানে সাংখ্য দর্শন বলতে কি বোঝায়? সাংখ্য দর্শন দুই প্রকার আছে, এক হচ্ছে দেবাহুতি কপিল দেব কর্তৃক প্রবর্তিত সাংখ্য দর্শন, সেটা হচ্ছে মেইন সাংখ্য দর্শন। আবার আরেকটা সাংখ্য দর্শন আছে যেটা হচ্ছে মায়াবাদ সাংখ্য। আমাদের সাংখ্য দর্শন কি, জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য কি, সেটাকে যেখানে বোঝানো হয় সেটাই হচ্ছে সাংখ্য দর্শন। আর একটা সাংখ্য দর্শন আছে যে সাংখ্য দর্শনে জীব আর ভগবানের মধ্যে একাত্মতাটা কি সেটা বোঝানো হয়, সেগুলো হচ্ছে মনোধর্ম কল্পিত জল্পনা, যেটাকে আমরা জানি এই যে ষড়দর্শন আছে সেখানে এই সমস্ত বিষয় আলোচনা হয়েছে। তা আমরা কপিলের সাংখ্য দর্শন আমাদেরকে পড়তে হবে, বা ভগবদ গীতার যে সাংখ্য দর্শন দ্বিতীয় অধ্যায় সেটা আমাদেরকে জানতে হবে। আর মায়াবাদ যে সাংখ্য দর্শন সেখানে ভগবান আর জীবকে একাত্ম করে ফেলেছে, সেই সাংখ্য দর্শন আমাদের কখনো উপলব্ধি করা যাবে না, তাহলে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। একটা জিনিস দেখুন, এই যে বিদুর বা আমরা যতগুলো স্কন্ধ পড়লাম তৃতীয় স্কন্ধ পর্যন্ত, এই সব জায়গায় এখন তো কোনো জায়গায় ভগবানের লীলা বিলাসের কথা বল, সব হচ্ছে ভগবানের ভগবত্তা ঐশ্বর্য বিভূতি। এই জিনিসগুলো বেশি আলোচিত হচ্ছে কেন? যদি আগে আমরা ভগবানের বিভূতি, তার ভগবত্তা, তার শক্তি, তার পাওয়ার, তার যে শক্তির বিভিন্নতা, তার সৃষ্টি রচনা শৈলী, এই সমস্ত জিনিস যদি উপলব্ধি না করে ভগবানকে জানতে চায়, তাহলে আমরা ভগবানকে বুঝতে পারবো না। আজকে ভগবত গীতার শ্লোক তো সেই জিনিসই আলোচনা হয়েছে না, যে ভগবানকে বুঝতে হলে আগে তার ভাব এবং তিনি যে ভগবান এই এবং তিনি যে সবকিছু নিয়ন্ত্রা, এই তিনটে জিনিসকে উপলব্ধি না করা পর্যন্ত কেউ ভগবানকে উপলব্ধি করতে পারবে না, তাকে মূঢ় বলা হবে। তাই এই যে তৃতীয় স্কন্ধ পর্যন্ত আমরা পড়ছি, সব জায়গায় একটাই আলোচনা হচ্ছে, বিদুর ঘুরে ফিরে মৈত্রী ঋষিকে জিজ্ঞেস করছে, মৈত্রী ঋষি এর আগে উদ্ধবকে জিজ্ঞাসা করেছে, সব জায়গায় একটাই আলোচনা হচ্ছে ভগবানের বিভূতি, ভগবানের শ্রেষ্ঠতা, ভগবানের সৃষ্টি রচনা শৈলী,
ভগবান যে জড়জগৎ কিভাবে সৃষ্টি করেছে এই জিনিসগুলোকেই আগে আলোচনা করছে। কেন? এগুলো যখন আমরা উপলব্ধি করতে পারবো যে ভগবান কত বিশাল, কত মহান, তখন আমরা বুঝতে পারবো ভগবান যা কিছু তাই করতে পারে। এর জন্য আগে লীলা না, আগে হচ্ছে ফিলসফি, তারপরে সে লীলা। তা নাহলে কি হবে, উইদাউট ফিলসফি যদি লীলা শোনা হয় তাহলে সেটা হয়ে যাবে কি, এক ধরনের ইন্দ্রিয় তৃপ্তি অথবা জড়জাগতিক মনে করা হবে। কিন্তু ফিলসফি যুক্ত, কথাগুলোকে মনে রাখবে, ফিলসফি যুক্ত যে লীলা যদি শ্রবণ করি তাহলে সেটা প্রকৃত উপলব্ধি হবে। আর ফিলসফি বিহীন যদি লীলা শ্রবণ করি সেটা আমাদেরকে কি করবে, জড়জাগতিক স্তরে নিয়ে যাবে। যেরকম ধরুন রাধা কৃষ্ণের প্রেমের লীলা শুনলাম, নিকুঞ্জ লীলা শুনলাম, তারা একজন আর একজনকে আলিঙ্গন করেছে, এই সমস্ত লীলা যদি শুনি আমাদের মধ্যে কাম ভাবের উদয়। কিন্তু যদি আগে ফিলসফি শুনে তারপরে আমরা আলোচনায় যাই তখন আমাদের মধ্যে ওই জিনিস কাজ করবে না। কেন? ভগবান চিন্ময় দেহ, চিন্ময় দেহে কখনো কাম হয় না। ভগবান হচ্ছে ভগবান, তিনি তাকে কাম ক্রিয়ার জন্য আলাদা কোনো বস্তুর দরকার হয় না, তিনি নিজেই আত্মকাম, নিজের মধ্যেই নিজে সন্তুষ্ট। তাই এর জন্য ফিলসফি বিহীন লীলা যদি শুনি তাহলে সেটা আমাদেরকে জড়জাগতিক স্তরের দিকে নিয়ে যাবে। কিন্তু যদি প্রকৃত দর্শনের মাধ্যমে যদি আমরা লীলা কথা শ্রবণ করি সেটা আমাদের ভক্তির দিকে টেনে নিবে। এজন্য প্রভুপাদ বলছে যে ভক্তিবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা, আর দর্শনবিহীন ভক্তি হচ্ছে ভাবাবে। তাই আমাদের মানসিক জল্পনা কল্পনা করলেও হবে না, আর কি বলে শুষ্ক ভক্তিও করা, ভাবাবেগ ভক্তিও করা যাবে না। এই কথায় ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই পর্যন্ত থাক, 10টা বেজে গেছে, এই পর্যন্ত বিশ্রাম দিচ্ছি। আমাদের অভিজিৎ প্রভু আছে, অভিজিৎ প্রভু কেমন লাগলো ভক্তদের একটু শোনান, দুই এক মিনিট। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ড প্রণাম, দণ্ডবাদ। ভক্তদের তো খুব ভালো লেগেছে, তারা বলছে আবার মানে যত তাড়াতাড়ি পারবো যেমন যেতে পারি সবাই। এটাই আমি চেষ্টা করছি। জুমের ভক্তদের কি বলছেন বলেন? জুমের ভক্তদের আমি বলছি সবাই যেমন তাড়াতাড়ি যেতে পারে, ওখানে গেলে মানে কি আনন্দ সেটা বুঝতে পারবেন। প্রভু সামনে যদি যান, আমি তো মানে বিশ্বাস, প্রভু আর দীপক প্রভু খালি বলতো প্রভু আগামী বছর আমাদের জুমের ভক্ত। আমি আপনাদের যেভাবে করেছি জুমের ভক্তদের সবার লীলাশ্বরী মায়ের ফ্যামিলি মেইনটেইন করতে পারবে না। ওখানে কি মানে হাঁটাহাঁটি অনেক আর কি, সবাই হাঁটাহাঁটিটা পারবে না ওখানে, কারণ অস্ট্রেলিয়া থাকতে হবে। তারপরে হচ্ছে আমাদের তমা মাতাজি অনেকেই এগুলো পারবে না। আপনার কেমন লেগেছে একটু ভক্তদের অনুভূতি বলেন। খুব ভালো লেগেছে, খুব মানে বলে পিছনে যাবে সবাই, যতজন গিয়েছিল সবাই মানে এসে সব সাইলেন্ট হয়ে গেছে। আরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ প্রভু, আপনি আগে থেকে বলবেন না পারবো না, তাহলে পরে যেতেই পারবো না প্রভু। খুব ইচ্ছা, ইন্ডিয়ার লোকেরা পারবে, আপনি পারবেন প্রভু, আপনার কৃপা যদি তাহলে কি হবে, আমি তো ইন্ডিয়ান, তো ইন্ডিয়ানরা যখন পারবে আমিও পারবো। এত দৌড়া দৌড়ি, এত মানে শ্বাস ফিরানোর সময় নেই। অরণ্যা হচ্ছে 7 দিনে করেছে, আমরা 14 দিনে করবো, অসুবিধা কোথায়? তাহলে 1 মাসে করবো, করতে পারবো।
অভিজিৎ তো খালি বারবার বলতো প্রভু আগামী বছর আমাদের গ্রুপের ভক্ত এমবাসি গ্রুপের সব ভক্ত মেনটেন করতে পারবে না, বলছে হ্যাঁ প্রভু এটা ঠিক, কারণ প্রত্যেক দিন 4টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউয়াস একের পর এক দর্শন প্রসাদ, হ্যাঁ এসে ঘুম, আবার 4টা থেকে 5টা থেকে স্টার্ট। ফেসবুক লাইভে দর্শন করে আমার প্রভু সারাক্ষণ শুধু বলতেই আছে তোমার দ্বারা হবে না, তুমি যে যেতে চাও তোমার দ্বারা হবে না, প্রভু যেভাবে করো তোমার দ্বারা হবে না। মানে কেন বারবার শুধু নেগেটিভলি বলছো পারবো, বলছে না তোমার দ্বারা হবে না, প্রভু দেখেছো এই চলছে তো চলছে সারা দিন অন ওয়ার্ড চলছে, প্রভু তুলনা হয় না। কিন্তু ফেসবুকে দর্শন করে খুব আনন্দ লাভ করেছি, আর অনেক জায়গাতে এরকম হয়েছে, অনেক সময় আমি ফেস টু লাইভে আর কি ছিলাম না কিন্তু পরে দেখেছি, তো দর্শনে সত্যি প্রভু মানে অতুলনীয়, আপনার মানে মহিমা কীর্তন করে শেষ করা যাবে না। তো আপনি যে এইভাবে যে আমাদেরকে ধামের প্রতি যে আকর্ষিত করছেন তার জন্য শত শত কোটি প্রণাম প্রভু, আর মানে কি বলবো কৃতজ্ঞতা জানানোর আর কোনো ভাষা নেই। কিন্তু সত্যি যে কার্তিকটাতে আপনি যে যে পরিক্রমাটা করিয়েছেন এর মাধ্যম দিয়ে আমরাও যে ধামে হয়তো উপস্থিত নেই কিন্তু মানসিক ভাবে উপস্থিত থাকতে পেরেছি মনে করি, কারণ অনেক জায়গাতে এরকম মনে হয় যে যখন পিচ্ছিল পাহাড় তার ইয়ে তারপরে আপনার ইসে ওগুলোতে তো মানে আমি খুব সবাই এনজয় করছিল, আমিও খুব মনে হচ্ছিল যে না আমিও ওখানে আছি এরকম মনে হচ্ছিল, খুব আনন্দ পেয়েছে ওনারা 9 দিনে পুরো 84 ক্রস করে আনন্দ পেয়েছে সব ভক্তদের, বেশি কষ্ট হয়নি ওদের, জাস্ট একটু কষ্ট, এর জন্য আমি কষ্টের দিন লাস্ট দিন রেখেছি যাতে আর কিছু উপলব্ধি করতে না পারে, লাস্টের দিন পরিক্রমা করে ট্রেনে উঠাই দিয়েছি বাস, এর জন্য আমি সবসময় গোবর্ধন পরিক্রমাটা লাস্টে রাখি কারণ ওটা করানোর পরে ও আর কিছু করতে পারবে না, এর জন্য গোবর্ধন পরিক্রমা 18 তারিখ রেখে 19 তারিখ সকালে উঠিয়ে দিয়েছি বাস। এর আগের গ্রুপটা ওরা আসছিল প্রিয় মাধবপুর গ্রুপটা ওরা আসছিল বৌলাষ্টমীর দিন, এর জন্য ওদেরকে প্রথম দিনই গোবর্ধন পরিক্রমা করাতে হয়েছে। আমি তো ওটাই ভেবেছিলাম যে এনরা গোবর্ধন পরিক্রমা আগে করছেন সারাটা ইয়ে করবেন কি করে, তা তো দেখলাম গোবর্ধন অভ্যাস নেই তো প্রথম দিন পরিক্রমা করলে, এর জন্য কিন্তু যাক আমাদের ভালো, আমাদের সীমা মাতাজি খুব এনজয় করেছে সবাই প্রসাদ টসাদ পেয়ে, সবাই তো বলে প্রভু অনেক কিছু প্রসাদ ছিল, অনেক প্রসাদ ছিল, প্রসাদে কিছু বলছিই না, প্রভু জিলেপি খাইয়েছেন, জিজ্ঞেস করুন না অভিষেক কি বলছে, জিলেপি খাওয়ানোর সময় কিন্তু আমরা দেখতে পাইনি, তার মানে অভিষেক জিলেপি খাওয়ানো হয়েছে, হ্যাঁ জিলেপি খাওয়ানো আলু জিলেপি আর প্রসাদ খুবই এত পাইছে সবাই মোটা হয়ে গেছে, আপনি দেখবেন লাস্ট ভিডিও যেদিন লাস্টের আগের দিন 18 তারিখ যেদিন আমি গোকুল মথুরা রাবের নিয়ে গেছি ওই দিন সকালবেলা ব্রেকফাস্টে প্রত্যেক দিনই ফিস্ট, ব্রেকফাস্টে কি দিয়েছিলাম যেদিন মথুরা গোকুল রাবের নিয়েছি সেটা হচ্ছে সেদিন দিয়েছি আপনার হচ্ছে দই চিরা, তারপর হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল পোলাও চিরা চিরার ভেজিটেবল পোলাও, তারপরে মথুরার বিখ্যাত কাচড়ি, তারপরে মথুরার বিখ্যাত গরম জিলেবি, তারপরে আপনার চাটনি, তারপরে আপনার দই দই দিয়ে জিলেবি,
তারপরে হচ্ছে আপনার আলুর রসা। প্রভু আর বলেন না, আমরা প্রসাদের অভিজিৎ বাবু খালি বলতো প্রভু, আমরা আমরা সক আমরা কোনোদিন এত প্রসাদ পাইনি। তারপরে দুপুরে এসে মানে দিলাম ভেজিটেবল পোলাও, তারপর হচ্ছে আলু মটর পনিরের সবজি, মিক্স ভেজ ডাল, তারপরে মিষ্টি দই, তারপরে একটা সুইট। একদিন যেদিন বলদেবকে দর্শন করতে গেছি সেদিন বলদেবের ফেমাস মিষ্টি প্রসাদ ছিল অনেক। প্রভু একাদশীতে আমি বৃন্দাবনে আপনার কাছে চলে আসবো, এত আমি একাদশীর আইটেম খাইনি দেখছি। সামনের বছরে প্রভু আমরা দেখি সব ঠিকঠাক থাকলে, ভগবানের যদি থাকে গ্রুপে আমরা সবাই মিলে, আপনি যেতে পারবেন, আপনি পরিক্রমা করতে পারবেন। মাতাজি আমাদের এখানে যতগুলো আমাদের গ্রুপে যতগুলো মাতাজিরা সব মানে এখান থেকে কিছু খাওয়ার জন্য প্রসাদ বানিয়ে নিয়ে গেছিল, কাকু আর খেতে হয়নি প্রভু, এত প্রসাদ দিয়েছে সবাই ঘুরে নিয়ে চলে আসছে। ওরা কিছু মাতাজি, আমরা যেদিন বৃন্দাবন পরিক্রমা করি একাদশীর দিন, বৃন্দাবনে একাদশীর দিন তো লাস্ট ওদের, কারণ অনেকে যারা একাদশী থেকে কার্তিক শুরু করেছে, কার্তিক মানে চাতুর্মাস, সেদিন শেষ। বৃন্দাবনে ট্রেডিশন আছে সেদিন আখ বিক্রি করে, আখ ওরা গিয়ে সেই আখ দিয়ে একটা ঘর বানিয়ে রাধারানী পূজা করে। তা আমি দেখতেছি ভক্তরা খালি আখ কিনতেছে, আমি অভিযোগ করে বলতে দিই আখ গুলো কখন খাবে, ওরা বলে প্রভু খাবো। আমি যাওয়ার সময় দেখি সেই আখ নিয়ে যাচ্ছে, বলছে প্রভু আখ খাওয়ার তো আপনি সময় দেননি, আপনার খাবার খেয়ে আর আমাদের পেটে জায়গা নেই। প্রচুর প্রচুর প্রসাদ পাওয়া হয়েছে, মানে এত প্রসাদ আমরা কোনোদিনও পাইনি, এত প্রসাদ পাইছি প্রভু। মানে আমাদের টিমে যে এতজন গেছে বলছে, আমরা অনেকবার মানে বৃন্দাবন এমন সফর করেছি, এমন প্রসাদ কোনো মানে কোনো সময় পাইনি, এত প্রসাদ পাইছি প্রভু। প্রভু আর বলবেন না, প্রভু বেশি করে বলেন প্রসাদটা, যতটুকু পেয়েছেন তার থেকে বাড়িয়ে লোভে যাবো। প্রসাদ থাকতে দর্শন থাকতে মানে এরা ফেভারিট বৃন্দাবনের দই মানে খুব পছন্দ করেছে সবাই, খুব খুব প্রসাদ পাইছে প্রভু মোটামুটি। প্রভু আমার জন্য একটু কৃপা আশীর্বাদ করবেন, যেন রাধা রানী আমার জন্য একটু কৃপা করে বৃন্দাবনের টিকিটটা দিয়ে দেন আর কি। অবশ্যই সবাই গ্রুপের সবাই ভক্ত ছিল তো, এর জন্য সুবিধা হয়েছে, এর জন্য ওরা পুরো 84 ক্রস ঘুরতে পেরেছে। একটু একটু ছিল মানে বুঝতে পারেন তো, 9 দিনের মধ্যে একদিন স্কিপ দেন, একদিন আমরা জয়পুরও গিয়েছি, সো একটু একটু যারা একটু ফিজিক্যালি উইক থাকবে তারা করতে মুশকিল হয়ে যাবে, তারপর সবকিছু করতে পেরেছে ভগবানের কৃপায়, আপনার কৃপায় হয়েছে, সবাই খুব ভালো করে এনজয় করেছে পুরো বৃন্দাবন। ভাগ্যবান প্রভু দর্শন হয়েছেন, আমাদেরকে কৃপা করেন প্রভু, আমরা যেন আপনার দর্শন পাই আগামী বছর। অবশ্যই মা, প্রভুকে তো সকাল প্রভুকে ভোর 4টা থেকে রাতে 10টা অবধি প্রভু আমাদের সাথে থাকতো, আমি শয়ন আরতি থেকে জাগরণ আরতি পর্যন্ত ওদের থাকতাম, এর জন্য আপনাদের সময় দিতে হয়। কারণ কি আগের টিমের রাধুনি ছিল তো, আর আমি অতটা করিনি,
অভিজিৎ প্রভু তো বুঝতে পারেন আমাদের জুমের ভক্ত, এরা তো ভালো ভক্ত, এর জন্য আমাকে পুরো টাইম ওদের পিছনে কোনটা খাবার আসলো কি না আসলো তো বুঝতে পারবে না আসলো কি না এজন্য। আর কার্তিক সবসময় আমার আমার মানে এত বিজি থাকে, আমাদের তাপস বাবু অসুস্থ হয়ে পড়েছে, প্রভু আপনি কিভাবে কি মেনটেন করেন একা, মানে এজন্য আপনি আমার সঙ্গে প্রভু যে মেনটেন ওটাই বলছিল যে কি করে মেনটেন করে আমি ভেবে পাই না প্রভু। তাপস প্রভুর কাছে ছিলাম কদিন, তিন চার দিন, আমাকে সবসময় বলতো প্রভু যে ম্যানেজমেন্ট মানে কেউ করতে পারে না, এত ম্যানেজমেন্ট এত সুন্দর করে, কারণ প্রত্যেকটা প্রসাদ রেডি, গাড়ি রেডি, কোন পয়েন্টে কোনটা, টাইমে টাইমে মানে একটা মন্দির মিস যায়নি, সব মন্দির দর্শন হয়েছে টাইমে। এক জায়গায় আমরা গিয়েছি তো ওখানকার অটো ড্রাইভাররা বলছে আপনি ঠিক মতন পৌঁছাতে পারবেন না, তোরা একটু ঝগড়া শুরু করে দিয়েছে, তারপর শুধু ভয় পেয়ে গেছে কি হয় প্রভুর লাগে না ফাইটিং হয়ে যায়। তা আমি তাপস প্রভু বলছি আমি ঠিক গাড়ি 4টার সময় বৃন্দাবনে গেস্ট হাউসে ধার করাই দেব, আপনি দেখেন খালি। প্রভু আমার তো ভয় হচ্ছে যেভাবে ওরা লড়াই করতেছে এমএসি, আপনি দেখেন। ওকে ঠিক গাড়ি 4:40 ধার করে দিছি, উনি নেমে আমারে প্রণাম করতেছে যে আপনি কি। আমি এত বছর ধরে এই সেবা করি, আমার জানা আছে কোন জায়গায় কতটুকু কোন টাইম কোন কিসে কি করতে হবে আমার জানা আছে। ভালো অভিজিৎ প্রভুর একটু সেবা করতে পেরেছি, দারু ব্রহ্ম প্রভুর খুব আনন্দ লেগেছে প্রভু, ওনারা যে ভক্তরা নিয়ে আসছিল ওরা খুব খুশি হয়েছে, যে সমস্ত ভক্ত নিয়ে আসছে অনেকে, ম্যাক্সিমাম এরা গোপালকৃষ্ণ মহারাজের শিষ্য ছিল, এজন্য ওরা খুব খুশি হয়েছে। এর মধ্যে একটা প্রভু আসছিল ওদের, বলছে প্রভু আমি এরকম আপনি যেভাবে ম্যানেজমেন্ট আমি তো কল্পনাই করতে পারি না, সব টাইম টু টাইম রেডি, আর এদের একজনের শরীর খারাপ হয়, পুরো টিমে 9 দিন ঘুরেছে এর মধ্যে একজনেরও কোনো বাথরুম পায়খানা কিচ্ছু হয়নি, আগের গ্রুপ পুরো মেরে দিয়েছে আমাকে, কারণ কি আগের গ্রুপের প্রবলেমটা কি হয়েছে সৎপুর গ্রুপে ওরা রাধুনী নিয়ে আসছে, আর রাধুনী নিয়ে এসে আমি ওদের এত বলি যে খাবার আমার ইনস্ট্রাকশনে বানাতে হবে, ওরা কি করতো আমি ঘুরে আসতাম 9টায় 10টায় তারপরে শুরু করতো মটর পনির, তারপরে শুরু করতো এই পনিরের কাচুরি, এই সব হাবি জাবি রাত্রির 1টা পর্যন্ত বানাই খেত, আবার ভোর 3টা 4টার সময় উঠে আমার সঙ্গে বেরোত, এগুলো তো ডাইজেস্ট করতে হবে না। আমি তো এদের রাত্রে খাবার দিতাম সিম্পল, যা খাবার দাবার দুপুরে ফিস্ট, সকালে ফিস্ট, রাত্রে সিম্পল 9টা 10টার মধ্যে খাওয়া শুয়ে দিতাম, ওরা কি করতো আসার পরে সেই রান্না করতো এই করতে ওই করতে, এর জন্য প্রবলেম। কিন্তু এখানে একজনকে কোনো বাথরুম আনি অসুস্থ, সবচেয়ে মেইনই হচ্ছে ওদের 3টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা সব 3-5 সালে, ওনার একটা ছোট বাচ্চা, ওর একটা আমাদের এই সুপ্রিয়া মাতাজির একটা ছোট বাচ্চা, আর একটা মাতাজির ছোট বাচ্চা, বাচ্চা 3টার পর্যন্ত কোনো অসুস্থতা হয়নি, কোনো অসুস্থতা হয়নি। টিমে ভয় থাকে হচ্ছে অসুস্থ হয়ে বলে টিম মেনটেন করা কঠিন, আরো যদি বাচ্চা থাকে, একজন বাচ্চারও সমস্যা হয়নি, এর জন্য রান্না আমার ইনস্ট্রাকশন হতো যে ছেলেটা রান্না করতো কোনো তেল ছাড়া ইয়ে ছাড়া। আমি সাধারণত যে খাবার গুলো দিতাম পেট যাতে ঠিক থাকে, প্রত্যেক দিন দই থাকতো আপনার, টক দই, মিষ্টি দই, তারপর হচ্ছে আপনার সকালে দিতাম ম্যাক্সিমাম ভেজিটেবল ডালিয়া,
ভেজিটেবল খিচুড়ির সঙ্গে দই, তার সঙ্গে এক পিস করে পনির, 100 গ্রাম করে পনির, বুঝতে পেরেছেন? মানুষ তো সকালবেলা ওদের সকালবেলা কি দিতাম, ভেজিটেবল ডালিয়ে দিতাম, 100 গ্রাম করে পনির দিতাম, সেপারেট পনির, পনিরের সঙ্গে চিনি, তারপর হচ্ছে টক দইয়ের সঙ্গে চিনি, একটা কলা, একটা আপেল, আর হচ্ছে আপনার হ্যাঁ এগুলো দিতাম। এসে দুপুরে ওদের একটা ডাল, মুগের ডাল থাকত, মুগ ডাল থাকতো, প্লেন রাইস থাকতো, একটা শাক বা করলা ভাজা থাকতো, একটা মিক্স ভেজ থাকতো, পনির আমি সেপারেট দিতাম মটর পনির করে, কারণ আমি জানি রেস্টুরেন্ট থেকে পনির বানাইলে ওরা পনিরের নাম বলে ওর মধ্যে কিছু দেয় না। ওরে বলতাম যে মটর পনির বানাইতো পনিরই দিত না সব আলু, এই জন্য আমি ওনাকে দিয়ে বলতাম তুমি আমার মটর পনিরটা একটু জুস বেশি করে বানিয়ে দিও, তারপরে আমি আলাদা 2-3 কিলো করে পনির কিনে ঢেলে ঢেলে সবাইকে দিতাম, এর জন্য ওদের কোনো প্রবলেম হতো না। রাত্রবেলা আলু পরোটা দিতাম, একটা জায়গায় ফেমাস আলু পরোটা বানাতো, আলু পরোটার সঙ্গে চাটনি এই আচার দিয়ে খেত, এর জন্য আমি রাত্রে কখনো মধ্যরাতে কোনো হিউজ খাবার দিতাম না, এর জন্য সুবিধা হতো। তারপরে হচ্ছে একদিন দিয়েছি আমরা জয়পুরে গোলাপ, এই গোলাপ জামুন, তারপরে হচ্ছে ফেমাস সুইট রুটি, মানে বন্ড রুটি যেটা, বিভিন্ন আইটেমে বৃন্দাবনের যা ফেমাস আছে ভালো লেগেছে ওদের, এর জন্য আমি ওদেরকে ফুল টাইম দিতে গিয়ে আপনাদের সময় দিতে পারিনি। আমি দেখলাম আমি যদি নিজে ম্যানেজমেন্টে না থাকি ওগুলো গড়বড় করে ফেলবে, একটা খাবার যদি, কারণ কি সবারই তো পেটের তরাস থাকে না, যদি একটা জায়গায় মিস করে দিও কোনটা খেয়ে মেয়ে শেষে অসুস্থ হবে, পুরো প্রোগ্রামই প্যাক আপ করে ফেলবে আমার। যাই হোক, অভিজিৎ প্রভুর দারুব্রহ্ম প্রভুর সেবা করতে পেরেছি, হরে কৃষ্ণ প্রভু কৃপা করবেন আমাদের জন্য। সবচেয়ে মজা লাগছে ইয়েটা, ওই নিধিবনের যে গড়াগড়িটা দিয়েছিলেন সবাইকে, এত মানে ভালো লাগছে, ভাবছি যে আমিও নিজে গিয়ে কখন গড়াগড়ি দিব। ড্যান দেখেছেন আমাদের সুপ্রিয়া মাতাজি আর সীমা মাতাজির ডান্স? ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত বিশ্রাম। হরে কৃষ্ণ। সকল ভক্তের পারমার্থিক আধ্যাত্মিক শারীরিক মঙ্গলার্থে আমরা একবার হরে কৃষ্ণ নাম করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম, উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম, নৃসিংহাভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমঃহম, হরি ওম তৎসত্। তো আমার কোন শব্দে বা আচরণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। জয় শ্রীমদ ভগবত ভাগবতম কি জয়, শ্রীমদ ভগবত গীতা কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, জুমের এবং লাইভের সকল আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী কি জয়, সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চা কল্পতরুভ্যর্চ কৃপা সিন্ধু ভেবচ পতিতানং পাবনে ভবিষ্যতি মে বৈ নমো নমঃ। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।